প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে সাথে আছি জুয়েল রানা দর্শক অবস্থান করছি তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে দর্শক সপ্তাহের বৃহস্পতিবার ঘোরার হাট বসে চেষ্টা করি আমরা ইহাতে কিছু ভালো ভালো চমৎকার চমৎকার ঘোরা আপনাদেরকে দেখানো যায় এই ঘোরাগুলোর দাম জানানোর জন্য দর্শক আমরা চেষ্টা করি এর কিছু ভালো ভালো ঘোরা আপনাদের দেখাবো কারণ বাংলাদেশের সবচেয়ে বড় ঘোরা কিন্তু এই তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে বসে দর্শক আমরা চেষ্টা করি এর কিছু ভালো ভালো ঘোরা আপনাদেরকে দেখানোর জন্য দেখানোর জন্য দর্শক আমাদের একজন খুদে আমরা যোদ্ধা পেয়েছি তুর্কি যোদ্ধা অর্থাৎ এই ঘোরা ধরেছে আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নাম কি আপনার

দর্শক দেখেন আমরা ঘোরাটি দেখাবো চমৎকার আমাদের মুজাহিদ খুব ছোট্ট মানুষ তিনি কিন্তু ঘোরা ঘুরছে ঘোরা নিয়ে হাঁটতেছে দর্শক দেখেন বাজারের ভিতরে ঘোরা বিক্রি করতে আসছে আমাদের ছোট্ট মুজাহিদ দেখেন চমৎকার ভাবে তিনি হার নিয়ে অর্থাৎ দেখেন নিয়ে আসতেছে দেখেন ছোট্ট মুজাহিদ আমাদের চমৎকার গুড়াটি দেখতেও মাশাআল্লাহ কত সুন্দর আমরা এগুলা যিনি আছে আমরা তার সাথে কথা বলবো আমরা তার সাথে জানার চেষ্টা করব আচ্ছা আচ্ছা তুমি তুমি ভয় পাও না তুমি

মানুহ দৌৰাই না ঘুরাই দাও বাবা হ্যাঁ কার কাছে ঘুরে দাও শিখছ মামার কাছে গেলে কি মামার কাছে তোর মামার নাম কি এ এ মঞ্জু তো খারাপ কেন দর্শক আমরা আমাদের ছোট্ট বন্ধুর সাথে নীরব এবং মজা হইতে সাথে আমরা একটু মজা করলাম আমরা তারা যে আসলে এখনই এই বয়সে ঘোরারকে পছন্দ করে ঘোরাকে ভালোবাসে ঘোরার প্রেমিক বলা চলে অর্থাৎ তারা কিন্তু এখনই ঘোরা নিয়ে খেলছে অর্থাৎ বড়ো হয়ে তারা কিন্তু একটু ভালো চমৎকার দেশ সারা ঘোর সোয়ারি হবে তারা কিন্তু আমাদেরকে আসলে একজন প্রকৃতি প্রেমিক হবে বলে আমরা এখনই ধারণা পাচ্ছি আমরা বিশ্বাস করি একজন ভালো ঘোর সোয়ারি হবে সব ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর